বলিউডে হিরো লঞ্চ হয় যখন তখন, যদি ভাগ্য ঠিকঠাক ক্লিক করে তাহলে স্টার হতে বেশি সময় লাগে না। কিন্তু টলিউডের সমীকরণটা একটু অন্যরকম, এখানে একটা দুটো হিরো কয়েকটা যুগ হেসে খেলে কাটিয়ে দেয়। আর টলিউড টেরিটরি মার্কেট বলে যেটাকে ভাবা হয়, সেখানে একটা সময় যদি উত্তম যুগ ছিল, তবে পরে সেখানে প্রসেনজিৎ তাপস পালরা টেনে নিয়ে গেছেন। আর তারপর একটা সময় যখন আবার টলিউড ক্রাইসিসে পড়ল, তখন বুম্বাদা একাই ইন্ডাস্ট্রিকে টানলেন। তখন কোনো চয়েস ছাড়াই একটা সময় জিৎ এবং পরবর্তীকালে দেবের রাজত্ব। কিন্তু তাদের দুজনেরই একটা বেসিক টার্গেট অডিয়েন্স আছে, বাকিরা যখন গতে ধরা ফর্মুলা নিয়ে ব্যস্ত। 2014 আগে টি সরকার কিন্তু বুঝে গিয়েছিল এমন একটা কিছু করতে হবে যেখানে টলিউডে এর আগে কোনোদিন হয়নি। সবাই শুরুতে যেটা করে সেটা হলো হাই বাজেটে এক স্টার লঞ্চ করে তাক লাগিয়ে দিতে। তারা কিন্তু সেটা করেননি, অর্জুনের মতো পপুলার গোয়েন্দা সিরিজকে তারা সিনেমাতে রূপান্তর করলেন আর বাংলাতে জন্ম দিলেন একটা নতুন মুখ, ওম। অর্জুন ঠিক যেমন একটা সাদাসিধে মানুষ ছিল, ঠিক তেমন ভাবে আত্মপ্রকাশ হলো ওমের, আর দর্শকরা তাকে দারুণ ভাবে অ্যাকসেপ্ট করলো। যার স্টার হওয়ার আগেই জন্ম হয়েছিল অভিনেতা হিসেবে। ইন্ডাস্ট্রির দুই অভিনেতাদের সঙ্গে তার অভিনয় ক্রিটিকদের কলমকে যেমন গুড রিভিউ লেখালো, তেমনি দর্শক মন জয় করলো সারা বাংলা জুড়ে। কিন্তু এখানে কি শেষ? এবার শুরু হলো একটা নতুন জার্নি, নতুন পথ চলা। এবার সময় এলো অভিনেতা থেকে স্টার নয়, সুপারস্টার হওয়ার দৌড়। দরকার ছিল এমন একটা গল্প যেটা আপামর বাঙালির কাছে ওমকে পৌঁছে দেবে এক অন্য লেভেলে। আর সেখান থেকে আরো একটা নামের জন্ম হলো, অ্যাকশন। টি সরকার প্রোডাকশনস এর অ্যাকশন ছিল অনেক দিনের ড্রিম প্রজেক্ট। আর এই প্রজেক্ট করার জন্য টলিউডের নামি দামি হিরোরা লিড করার জন্য ছিল পাগল। সবাই জানতেন অ্যাকশনের যে রোল ওম করেছে সেটা প্রত্যেক হিরোর কাছে স্বপ্নের মতন। কিন্তু তারা এটাও জানতেন যে এটার জন্য দরকার এমন একজনের যার কাছে স্টার ইমেজটাও যেমন দরকার, তার সঙ্গে প্রয়োজন এক উচ্চমানের অভিনয় স্কিল, যে একই সঙ্গে তিন নায়িকার সঙ্গে রোম্যান্স করার ক্যালিবার রাখেন, তার চোখে রাগ ভালোবাসা মায়া মমতা সবই তুলে ধরতে পারে। আই লাভ ইউ রোহিত। যে নাচতে শুরু করলে বাকিদের হাওয়া টাইট হয়ে যায়, আর সেখানে ওমের জুড়ি মেলা ভার। পরিচালক থেকে ছবির ফাইট মাস্টার কোরিওগ্রাফার সবার কাছেই ওম ছিল সব থেকে ফেভারিট। তা না হলে জুডু রামু প্রথম দিন ওমের অ্যাকশন ইমেজ দেখেই বলে দেয়, এই ছেলেটাকে দেখলে তার ছোটবেলায় জিৎ দেবের কথা মনে পড়ে, আর ওম একদিন তাদেরকেও ছাপিয়ে যাবে। আর ঠিক যেমনটা বলা হলো তেমনটাই হলো। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে, শুধু বড় পরিচালক আর বড় প্রযোজনা সংস্থা মাথার উপরে থাকলেই একজন সুপারস্টার তৈরি হয় না, তার জন্য দরকার একটা জজবা, যেটা ছিল একমাত্র ওম। নুসরতের সঙ্গে চিকেন তন্দুরে এই বছরের সব থেকে বড় হিট নাম্বার। পুজো থেকে ভাসান, পিকনিকের বাসে বাসে, অর্কেস্ট্রার স্টেপে স্টেপে দর্শকরা নেচেছে ফর্সা গালে টোল। তোমরা একবার সেটাই নিজের চোখে দেখো, তাহলে বুঝতে পারবে। এটা তো ছিল বাংলার একটি প্রান্তের ছবি, দিকে দিকে এইরকম ছবি বলে দিচ্ছে 2014 শুধুই ওমের বছর, স্বপ্ন সফলের বছর। দিকে দিকে অ্যাকশনের জয়গান বলে দিচ্ছে টি সরকার প্রোডাকশনস যে ভিশন নিয়ে ওমকে নিয়ে এসেছিল, সেখানে তারা শুধু হিট নয় সুপার হিট। আর আগামী দিনে ওমকে অনেক লম্বা রেসের ঘোড়া বলছেন অনেকেই। আর 2014 শেষে এবছরের সব থেকে বড় ডিসকভারি যে শুধুমাত্র ওম, সেটা সবাই মেনেছেন। আর সেখান থেকে টলিউড দেখছে একটা নতুন স্বপ্ন, একজন মেগা স্টারের স্বপ্ন। নিবি পাঙ্গা থাকবে চাঙ্গা।